হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এলাম একটি ব্লগ, আর যে ব্লগটা হলো দুই উপকরণ দিয়ে তৈরি তিন উপকরণ দিয়ে খাওয়া। এই খাওয়াটা হলো আমাদের খিচুড়ি খাওয়া, আর এটা আমাদের যখন বর্ষাকালে বৃষ্টি হয় তখন ঘরে আমরা ছোটো বুড়ো সকলেই খেতে চাই, আর এটার টেস্ট আমরা বাঙালি সাদরে পেয়ে থাকি। তাই আমি আপনাদের কাছে আজকে নিয়ে আসতাম সহজে কীভাবে দুই উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারে খিচুড়ি। এই খিচুড়িটা খেতে যতটা টেস্ট হয়েছে দেখতে ততটা টেস্ট লাগছে। আপনারা আমার এই রেসিপিটা ট্রাই করবেন এবং আপনারা আশা করি সবাই অনেক মজা পাবেন এবং খেতে অনেক বেশি মজা লাগবে। আপনারা দেখছেন এখানে আমি খিচুড়ি খেতে নিলাম আচার, বিন এবং শসা, যা দিয়ে আমি খিচুড়ি তুলে খেয়ে নিয়েছি। তাই ভাবলাম আমি শুধু খাবো, আপনাদের কি দেখাবো না? হ্যাঁ, আপনাদের জন্য নিয়ে আসলাম আমার এই সুন্দর খিচুড়ি খেতে। আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন যত্ন সহকারে, এবং আপনারা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের খিচুড়ি রান্না সম্পূর্ণ করবেন, এবং এটা আপনারা ট্রাই করবেন যখন বর্ষাকাল হয় বা যে কোনো সময় আপনাদের ইচ্ছা করে আপনারা তৈরি করে নিতে পারেন। এটার রেসিপি খুবই সহজ। প্রথমে আমি এখানে মশলা, যেমন পেঁয়াজ, অন্যান্য গুঁড়ো মশলা, গরম মশলা এবং টমেটো, কাঁচামরিচ সব দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপর আমি এখানে ডাল এবং চাল, দুটি আমার আসল উপকরণ। শুধু দুই উপকরণ দিয়ে আমি তৈরি করে নিচ্ছি আমার এই খিচুড়িটি, যা আপনারা খেতে অনেক বেশি মজা পাবে। তাই আমি চাই আমি শুধু খাবো, আমার দর্শকরা খাবে না? তাই তো আপনাদের জন্য শেয়ার করে দিলাম আমার এই খিচুড়ির রেসিপিটা। আপনারা সবাই বাসায় এটি ট্রাই করবেন এবং এটি খেতে অনেক মজা। আমি সহজে মাত্র দুটো উপকরণ দিয়ে সহজে তৈরি করে নিয়েছি, আর আমি তিনটে উপকরণ দিয়ে খেয়েও নিয়েছি। আশা করি বন্ধুরা তোমরাও এটি খেয়ে নেবে, তিনটি বা চারটি ওটা তোমাদের ইচ্ছা, তোমরা খেয়ে নেবে। এখন তোমরা দেখতে পাচ্ছ আমার খিচুড়িটা প্রায় হওয়ার প্রসেসিংয়ে আছে, এবং এইভাবে আমি ক্রমাগত 5 থেকে 6 মিনিট নেড়ে নিব, এবং নাড়ার পর প্রায় আমি 10 মিনিটের মতো পানি দিয়ে এটিকে রান্না করব। তারপরে আমার এই খিচুড়িটা হয়ে আসবে। তো খিচুড়িরা তোমরা হতে তৈরি তো? এবং আমার দর্শকদের তোমরা খেতে যেন মজাই দাও। তোমরা সবাই, সব দর্শকই আমার এটি ট্রাই করবেন এবং এটি খেতে অনেক মজা। আশা করি সবার থেকে আমার এই খিচুড়িটা অনেক টেস্ট লাগবে। এখন আমি দেখছেন খিচুড়ি খাওয়ার জন্য আমি আমার ডিমটি ভেজে নিয়েছি। এই ডিমের ভিতরে আমি দিলাম পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ এবং হালকা শুকনো মরিচ গুঁড়া এবং ডিম। আপনাদের কাছে কীভাবে ডিম ভাজি খেতে ইচ্ছা করে বা কীভাবে ডিম ভাজি আপনাদেরকে ভালো লাগে সেটা আমাকে কমেন্টে জানাবেন। এবং আপনারা দেখছেন আমার খিচুড়িটা প্রায় 20 থেকে 15 মিনিটের মধ্যে রান্না করার পর তৈরি হয়ে গেল। এখন আমি এই খিচুড়িটি খেতে থাকবো, এবং আপনারাও এটা ট্রাই করবেন বাসায়। এটা খেতে খুবই টেস্ট, এবং আপনারা ছেলেবুড়ো সবাই খেতে পারেন। এখন আমি আমার রান্না, আজকের রান্নাগুলো সেরে নিচ্ছি। আজকে আমি মাছ রান্না করব, এবং এই মাছের সাথে আমি কিছু সবজিও দিয়ে দিচ্ছি। এই সবজি এবং মাছ দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। আপনারা সবাইও এই রান্নাটা ট্রাই করবেন, এটি খুবই মজা, এবং খেতে যতটা টেস্ট আমার থেকে ততটাই টেস্ট লাগে, আপনাদের থেকেও খুব ভালো লাগবে। আপনারা সবসময় এটা ট্রাই করবেন, মাছে এবং সবজিতে রান্না করলে আমার থেকে অনেক ভালো লাগে। আশা করি বন্ধুরা তোমাদের থেকেও অনেক ভালো লাগবে। এখন আমি আমার আরেকটি পাত্রে আমি আমার এক্সট্রা কিছু মাছ রান্না করে নিচ্ছি, যার মধ্যে আমি আমার মাছের জন্য দিয়ে দিচ্ছি টমেটো, গোলমরিচ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, পেঁয়াজ, তেল। আমি সাধারণত এগুলোকে ভালোভাবে কষিয়ে তারপরে পানি দিই। তাই আমি প্রথমে এই পেঁয়াজ এবং গোলমরিচ গুঁড়া সব কিছু নিয়ে মাছগুলোকে আলাদাভাবে একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি এটাতে পানি মিশিয়ে দেব। তারপরে আমি এটাকে 20 থেকে 30 মিনিটের মতো রান্না করব, এবং তারপরেই আমার এই সুস্বাদু মাছ, এই রুই মাছগুলো হয়ে যাবে। আশা করি সবাই থেকে রুই মাছ খেতে অনেক টেস্ট লাগে। এখন আমি অন্য একটি পাতিলে
আমি কিছু ভেন্ডি ভাজি করব বা ভেন্ডি বা ঢ্যাঁড়স যাই বলেন আপনারা, এইটা শরীরের জন্য খুবই ভালো। এটাতে যে লোড লোড টাইপের যে আছে এগুলো হাঁটুর জন্য অনেক বেশি উপকারী, যা অনেক বেশি ক্যালসিয়াম আছে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই আশা করি বন্ধুরা আমার এই ব্লগটা আপনাদের থেকে ভালো লাগবে, আপনারা আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং এভাবে আমার নিত্য নতুন ব্লগগুলো পেতে শেয়ার, সাবস্ক্রাইব এবং